हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज आमी बनाची दही चिकेन। वेरी सिंपल एंड हेल्दी रेसिपी, एटा भीषण ही कम इनग्रेडियंट्स दिए एटा बनाची। तो चलो देखे नी। आमी एखाने 1 केजी फ्रेश चिकेन नियेची आर नियेची 250 ग्राम दई। दईटा आमी दिए देव, एते पुरोटाई माखिए देव। एबार 2 टेबिलस्पून मतो रिफाइंड अएल दिए दिलाम। एबार 1 टीस्पून ब्लैक पाउडार दिच्छि, गोलमरिचेर गुड़ो दिए दिच्छि 1 टीस्पून। एबार खूब भालोभाबे माखिए नेब, एटा मैरिनेट करे निच्छि। আমার এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এটা মোটামুটি 2 ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি আর 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আমি এতে আদার ব্যবহার করছি না, এতে আমি আদা দেব না। এবার একটা কড়াইতে একটু তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যেতে এতে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলো খুব বেশি লাল লাল করব না, মানে একদমই লাল লাল করব না, হালকা নাড়াচাড়া করে এতে পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার এতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাও খুব বেশি ভাজবো না, হালকা জাস্ট একটা ব্রাউন কালার আসবে। এবার এতে লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনটাকে 5 মিনিট মতো হাই ফ্লেমেতে নেড়ে নেব। এবার দেখুন চিকেনের কালারটা আলাদা হয়ে গেছে আর দই দেওয়ার জন্য অনেকটা জল বেরিয়েছে। এবার নুনটাও দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। এতে আমি গুঁড়ো হলুদ বা গুঁড়ো লঙ্কা কোনো কালার ইউজ করব না, এটা একদমই সাদা দেখতে হবে। নুনটা দেবার পরে আরও 5 মিনিট কষিয়ে নিয়েছি হাই ফ্লেমেতে। এবার আমি ওই বাটিটা ধুয়ে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এতে একদমই গ্রেভি অল্প হয়, তো যে যেরকম গ্রেভি রাখবে সেরকমই জল দেবেন। এবার একদম কমিয়ে আমি ঢাকনা দিয়ে দেব 1/2 ঘন্টার মতো। এখানে আমি একটা বাটিতে জল গরম করছি। আমি একটুখানি 1/2 কাপ জল নিয়ে নিয়েছি গরম জল। আমি এতে গুঁড়ো দুধ দেব, 2 টিস্পুন গুঁড়ো দুধ দিয়ে দেব। দুধের পরিমাণটা একদমই অল্প দেবেন, মানে যতটা দিয়েছি ততটাই দেবেন এটা 1 কিলো মাংসের জন্য, কারণ দুধের পরিমাণটা বেশি হয়ে গেলেই একদমই মাংসের টেস্টটা আলাদা হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে। এবার আমি আরও 1/2 কাপ জল দিয়ে নিয়েছি গরম জল। এবার আমি এতে কাসুরি মেথি, 1 টেবিল স্পুন কাসুরি মেথি ভিজিয়ে দেব। এটা ঠান্ডা জলেও ভেজানো যায়, আমি গরম জল করেছি বলে দিয়েছি। আমি এবার 1/2 ঘন্টা পরে ফিরে এসেছি। এখানে আমার মাংসগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গেছে, আমি একটু নেড়ে দিচ্ছি। এইবার আমি এতে বাকি জিনিসগুলো দিয়ে দেব। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। নুন চিনি ঝাল এগুলো নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এইবার ভিজিয়ে রাখা কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমেতে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার গুলে রাখা দুধটা দিয়ে দেব। দুধটা দিয়েই আমি এতে একটু ঘি ছড়িয়ে দেব।
ঘিটা আমি 1 টিস্পুন মতন দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট মতন রেখে দেব, তারপরে আমি গরম গরম সার্ভ করে ফেলব। এই চিকেনটা রুটি, পরোটা, লুচি, রুমালি রুটি এই সমস্ত জিনিস দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে। আর দেখলেন তো, ভীষণই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো আর খুবই হেলদি আর টেস্টিও। তো বাড়িতে কখনো ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন অম্বিকা ইজ লাইভ।